কোটি কোটি টাকার দুর্নীতি। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওপেন সিক্রেট বিষয়। তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ সবারই জানা। বিভিন্ন প্রশিক্ষণ, নিয়োগ, বাণিজ্য, কেনাকাটা ও নির্বাচনে অসততার মাধ্যমে তারা এই দুর্নীতি করেছেন। এর মধ্যে বিভিন্ন প্রশিক্ষণের বিশেষ বক্তৃতার মাধ্যমে 2 কোটি টাকা, ইভিএম কেনার কমিশন 20 কোটি টাকা, কর্মচারী নিয়োগে 4 কোটি 8 লাখ টাকা এবং নির্বাচনে অসততা ও অনৈতিকভাবে গাড়ি ব্যবহার উল্লেখযোগ্য। এছাড়া চিকিৎসা এবং ভ্রমণ ভাতার নামে অনৈতিকভাবে কোটি কোটি টাকা সিইসি ও অন্য সদস্যরা নিয়েছেন। দেশের 42 জন বিশিষ্ট নাগরিক কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুস্পষ্ট অনিয়ম, দুর্নীতি ও অসাধারণ অভিযোগ এনেছেন। ওই 42 জন নাগরিকের মধ্যে কম বেশি সবাই দেশের খ্যাতিমান ব্যক্তিত্ব, যার মধ্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আকবর আলী খান, হামিদা হোসেন, সুলতানা কামাল, ডক্টর সারদিন মালিক, রাশেদা কে চৌধুরী, এফ হাফিউদ্দিন খান ব্যক্তিরা রয়েছেন। বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে এসব বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল ব্যবস্থা গ্রহণ করেছেন।